দাদু ভাই কথা না বললে এখন ঘুমেতে যাও তো। দাদু ঘুম আসছে না তো, একটু টিভি দেখি। টিভি দেখতে হবে না, আয় আমার সঙ্গে গল্প কর। আচ্ছা দাদু, আমাদের পরিবারে কি সারা জীবন সাতজনেই থেকে যাবে? কি বলতে চাস তার মানে? মানে তুমি, দাদি, বাবা, মা, বোন, আমি আর আমাদের বিড়াল মিনি। দাদু ভাই, এবার আমরা একটি কুকুর কিনবো, তখন কিন্তু আমরা আটজন হয়ে যাব। কুকুরটা তো বিড়ালকে মেরেই ফেলবে, তখন আবার আমরা সাতজনেই হয়ে যাব, তাই না? তুই যখন বিয়ে করে নতুন বউ আনবি, তখন কিন্তু আবার আমরা আটজনেই হয়ে যাব। কিন্তু দাদু, বোন বিয়ে করে চলে গেলে আবার আমরা সাতজনেই হয়ে যাব। দাদু ভাই, তোমার ছেলে বা মেয়ে হলে আবার কিন্তু আমরা আটজনেই হয়ে যাব। কিন্তু দাদি যদি হঠাৎ মারা যায়, তাহলে তো আবার আমরা সাতজনেই হয়ে যাব। এই ওইসব কথা বাদ দে তো, চল আমরা সবাই মিলে এখন টিভিতে ফুটবল খেলা দেখি। না দাদু, আমি খেলা ঠেলা দেখতে পারবো না, আমার ওসব খেলা ঠেলা ভালো লাগে না। কিন্তু কেন রে, খেলা তুই পছন্দ করিস না? না দাদু, সেটা নয়। তাহলে কি জন্য বলতো? একটি ফুটবল রে যেভাবে 22 জন খেলোয়াড় লাথি মারে, সেটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। মনে হয় যে আমার বুকে কে যেন লাথি মারছে। তাহলে তো দেখি তোর খুব ভীষণ বিপদ, খুবই সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ দাদু, ঠিক তাই। আর কি কি সমস্যা আছে বল তোরে এবার। দাদু, ফুটবল মানে হলো পায়ের বল, তাই না? সেটা আবার দুইজন দুই পক্ষের খেলোয়াড় হাত দিয়ে ধরে কেন? আরে ধরা নিয়ম আছে বলেই তো ধরে। একটি বল যখন গড়াতে গড়াতে জালের ভেতরে ঢোকে, তখন কিছু লোক চিৎকার দিয়ে বলে গোল গোল। চিৎকার শুনলে আমার খুব ভয় লাগে দাদু। তাই? আর কি সমস্যা আছে বলতো? মাঠের মাঝখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে থাকে, সে শুধু সুযোগ পাইলেই বাঁশিতে ফু দেয়, তখন আমার কান দুইটা ঝালাবালা হইয়া যায়। তাহলে আর তোর খেলা টেলা দেখার কোনো দরকার নাই, যা ঘুমিয়ে পড় যা। হেই গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি উদয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।